আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আজকের এই ভিডিওতে ভাই আমি আপনাদের সঙ্গে জৈব রসায়নের মেইন বুক অ্যানালাইসিস যে তৃতীয় পর্বে যে ক্লাসটা নিয়েছিলাম মেইন বই থেকে সেই ক্লাসের উপর বেসিস করে আজকে ভাই আমি আপনাদের জন্য টেস্ট ইউরসেলফ একটা অ্যানালাইসিস ক্লাস আপনাদের সঙ্গে শেয়ার করব অর্থাৎ তৃতীয় পর্বে আমরা যে টপিকটা নিয়ে স্টাডি করেছিলাম টপিকটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড জৈব যৌগের যে শ্রেণী বিভাগ এই শ্রেণী বিভাগ নিয়ে আমরা তৃতীয় পর্বে মেইন বুক থেকে অ্যানালাইসিস করেছিলাম সো এই টপিক থেকে বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় কি কি কোয়েশ্চেন প্যাটার্ন এসেছিল সেগুলো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য অ্যানালাইসিস ক্লাস হিসেবে শেয়ার করব সো যারা ভিডিওটি দেখছেন আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারা ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করেননি ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না ওকে ভাই আমরা ইনটুটা বড় করব না দ্বিতীয় পর্বের কিন্তু এগুলা টেস্ট ইউরসেলফ কোয়েশ্চেন ক্লাস ওকে ভাই ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি খুব ভালো করে খেয়াল করেন এখানে বলা হচ্ছে নিচের কোনটি হ্যাট্রোসাইক্লিক যোগ্য কোনটা কি যোগ এখন হ্যাট্রোসাইক্লিক এই জিনিসটাকে বাক করতে পারেন আমি আপনাকে বলেছিলাম বায়োলজি থেকে একটা উদাহরণ নিয়ে এসেছিলাম হুমো জাইগাস হ্যাট্রোজাইগাস এইভাবে আমি আপনাকে বলেছিলাম হোমো মানি হচ্ছে একই হোমো জাইগাস আমরা জানি যে একই আর হ্যাট্রো মানি কি বোঝায় বিম এই নামটাকে এখানে যে বলা হয়েছে যে হ্যাট্রোসাইক্লিক যজ্ঞ এই হ্যাটারু সাইকেলিকের এই পার্টটাকে আপনি দুইটা পার্টে ভাগ করতে পারেন হ্যাটারু হ্যাটারু দিয়ে আমরা বুঝি হচ্ছে ভিন্ন হ্যাটারু দিয়ে কি বুঝি ভাই ভিন্ন আর সাইক্লিক মানে কি চক্রাকার বা বলয়াকার অর্থাৎ চাকরি তার মানে আমি হ্যাটারু সাইক্লিক দিয়ে যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে যে চক্রটা গঠিত হবে ওই চক্রের মাধ্যমে ওই চক্রের মধ্যে কার্বনের পাশাপাশি কার্বন ছাড়া ভিন্ন মূল কি থাকবে প্রেজেন্ট থাকবে তখন সেটাকে আমরা বলবো যে যোগ যৌগ আশা করি আমি আপনাকে জিনিসটা বোঝাতে পেরেছি আমি আবারও বলতেছি আপনি নামটাকে দুইটা পাড়ে ডিভাইড করতে পারেন একটা হচ্ছে হ্যাড্রো একটা হচ্ছে সাইক্লিক সাইক্লিক নামটা আসছে মূলত সাইকেল থেকে আপনি বলতে পারেন সাইকেল সাইকেল মানে কি ভাই চক্র ঠিক আছে এই সাইকেল থেকে মূলত আসছে হচ্ছে সাইক্লিক এই নামটা আসছে আর হ্যাড্রো মানে আমরা বুঝি হচ্ছে ভিন্ন মন থাকবে সেখানে অর্থাৎ যে চক্রটা গঠিত হবে যে সাইকেলটা গঠিত হবে এই চক্রের মধ্যে কার্বনের পাশাপাশি যদি ভিন্ন কোনো মোল সেটা অক্সিজেন হতে পারে নাইট্রোজেন হতে পারে সালফার হতে পারে ফসফরাস হতে পারে ভিন্ন কোনো মূল যদি থাকে তখন সেই যোগটাকে আমরা বলতে পারি হ্যাট্রোসাইক্লিক যোগ সো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন এখন আমরা অপশনগুলো একটু অ্যানালাইসিস করব যে অপশনগুলো টেস্ট করে দেখবো যে কোনটাতে যে কোন চক্রের মধ্যে আমরা হ্যাট্রোমল প্রেজেন্ট পাই যেমন ফার্স্ট যেটা এটা নিয়ে আমরা যদি একটু করি যেমন সাইক্লোপ্রোপেন

জাস্ট একটা বলয় বা চক্র তৈরি করে তখন সেটাকে আমরা বলি যে সাইক্লোপ্রোপেন সো সাইক্লোপ্রোপেন যদি দেখেন এই সাইক্লোপ্রোপেনে কি যে চক্রটা গঠিত হয়েছে সেই চক্রের মধ্যে কার্বন দেখেন সবগুলা কিন্তু কার্বন দিয়ে চক্রটা গঠিত হয়েছে যে সাইক্লোপ্রোপেন সো আমরা বলতে পারি এই যে সাইক্লোপ্রোপেন যৌগটা কিন্তু হেটারোসাইক্লিক যৌগ নয় কারণ হেটারোসাইক্লিক হওয়ার জন্য যে সাইকেল বা চক্রটা গঠিত হবে সেটাতে শুধু কার্বন না কার্বনের পাশাপাশি হাইড্রোম থাকলে তখন সেটাকে আমরা হাইড্রোসাইক্লিক যৌগ বলবো সো যৌগ নয় সো আমরা কি দিতে পারি বাদ দিতে পারি এরপরে যদি ভালো করে দেখি বি অপশনটা হচ্ছে টলুইন টলইন টলুইন টলইনের সংকেত কি আপনারা নিজেরাই জানেন টলোইন কি টলুইনের সংকেতটা হচ্ছে যে বেঞ্জিনের যদি একটা বনশী শ্রীমূলক থাকে এই যে বেঞ্জিন আমি কার্টুন সংকেত আকারে লিখেছি না যে বেনজিনে যদি একটা সিএইচ৩ মূলক থাকে তখন সেটাকে আমরা বলি টলুইন তো বেনজিনের চক্রটা যে সাইকেলটা গঠিত হয় সেখানে কি কার্বন বা দিয়ে অন্য কোনো হেটারোমূল আছে যে যে সংকেতটা এরকম সিএইচসিএস দেখেন তাহলে যে সাইকেল বা চক্রটা গঠিত হচ্ছে যে টলুইনে সেখানে যে সাইকেল সাইক্লিক অর্থাৎ যে সাইকেল বা চক্রটা আছে সেখানে কিন্তু যে সাইকেলটা গঠিত হয়েছে সবগুলো কিন্তু কার্বন দিয়ে গঠিত হয়েছে এটা তো বেসিক ওভাবে তো আর দৌড়ে দরে বোঝাতে হচ্ছে না আপনাকে দেখেন যে চক্রটা গঠিত হলো সবগুলা কি দিয়ে তৈরি হচ্ছে কার্বন দিয়ে সো আমরা হ্যাট্রোসাইক্লিক যৌগ বেনজিন কেউ কিন্তু আমরা হ্যাট্রোসাইক্লিক যৌগ বলতে পারতেছি না কারণ যে সাইকেলটা বেনজিনে সেটা শুধুমাত্র কার্বন দিয়ে হয়েছে ভিন্ন কোনো মৌল নেই কার্বন বাদ দিয়ে সো টলুইন এটাও কিন্তু আমার হ্যাট্রোসাইক্লিক যৌগ হবে না আশা করি আমি আপনাকে বুঝাতে চাচ্ছি আমি এই একটা কোয়েশ্চেনে আপনাকে বিস্তারিত বলতেছি কারণ হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন গুলা যাতে আপনি দেখে দেখে অ্যানসার করতে পারেন ওকে এরপরে নেক্সট সি নাম্বার যে কোয়েশ্চেনটা সি নাম্বার অপশনে যেটা আছে আমরা সেটা একটু দেখব সি অপশনে যেটা বলা আছে সেটা হচ্ছে পিরিডিন কি বলা আছে ভাই পিরিডিন এই পিরিডিন এখন ভাই আমি আপনাকে কয়েকটা সংকেত কিভাবে রিমেম্বার করবেন সেটা নিয়ে একটু কথা বলি এই যে একটা কোয়েশ্চেনে কিন্তু আমি আপনাকে সব বিস্তারিত বলে দিচ্ছি যাতে পরবর্তী কোশ্চেনগুলো দেখে দেখে আপনি অ্যান্সার করতে পারেন যেমন কয়েকটা সংকেত আপনি রিমেম্বার করতে পারবেন একটা হচ্ছে আমি দুইটা দুইটা জোড়া জোড়া আপনাকে মিলে দিচ্ছি একটা হচ্ছে পিউরান আর একটা হচ্ছে থায়োফিন আমি নামটা লিখে দিচ্ছি আপনি কিভাবে কারণ এই সংকেত গুলো অনেকেই জানেন না বা রিমেম্বার করতে পারেন না যে পিওর আর একটা কিভাবে থাইওফিন এখান থেকেও কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন হবে সেটা আপনাকে আমি আপনাকে পরে বুঝাচ্ছি আগে আপনি সংকেত কিভাবে রিমেম্বার করবেন সেটা দেখেন তেছে পিউরান আর একটা হচ্ছে থায়োপিন এই দুইটা সংকেত আমরা খুব इजीली রিমেম্বার করতে পারব কারণ এরকম কোশ্চেন আপনি দেখতে পারবেন যে ভর্তি পরীক্ষায় আপনাকে কোশ্চেন হবে যে পিউরান বা থায়োপিনে হেট্রোমোল হিসেবে নিচের কোন মোলটি থাকে নিচের কোন মোলটি হেট্রোমোল হেটারোমোল হিসেবে পিউরান বা থায়োপিনে উপস্থিত থাকে অর্থাৎ হেটারোমোল হিসেবে পিউরান বা থায়োপিনে কার্বন ছাড়া অন্য ভিন্ন মোল কোনটা থাকে সেটা এটা কিভাবে রিমেম্বার করবেন দেখেন ফিউরান এবং থায়োফিন এই দুইটার সংকেত কিন্তু সেম দুইটার সংকেত হচ্ছে আমি আপনাকে লিখে দিচ্ছি যে সিপোর কি আছে দুইটার সংকেতে কিন্তু সিপুর এইচ ফুর আছে এখন হ্যাট্রোম হিসেবে কোনটা থাকে সেটা আমরা অনেকে রিমেম্বার করতে পারি না যেমন ফিউরান ফিউরান থেকে আমরা একটা জিনিস আসতে পারে সেটা হচ্ছে পিউ আসতে পারবে পিওর অক্সিজেন কি আসতে পারবে আমরা থেকে কি পিওর বিশুদ্ধ তো পিওর অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন পিউরান থেকে আমরা মনে অক্সিজেন বিশুদ্ধের সংকেতে হ্যাট্রোমুল হিসেবে থাকে হচ্ছে অক্সিজেন আমি আপনাকে বোঝাতে পেরেছি আশা করি কিভাবে রিমেম্বার করবেন যে ফিউরান পিওর অক্সিজেন ঠিক আছে সো হ্যাট্রোমুল হিসেবে পিউরানে থাকে হচ্ছে অক্সিজেন ঠিক আছে আর থাইওফিন থাইওফিন এবং পিউরানের সংকেত দুইটাতে কিন্তু পূর্বেই বলেছি শ্রীপুর এইচপুর আছে এখন হ্যান্ড্রোমোল হিসেবে কোনটা থাকতেছে সেটা কিভাবে রিমেম্বার করবেন সেটা বুঝাচ্ছি আমি আপনাকে সো থায়োপিন এখন থায়োফিন নামটা আসলে আপনার একটা একটা যোগের কথা মনে আছে দেখেন থাইওপিন থাইও সালফেট থাইউ সালফেট সো থায়ু কি থাকবে সালফার থাকে সো আমরা মনে রাখবো যে থায়োপিনের সংকেতে হ্যায়োমল হিসেবে আমার যেটা থাকে সেটা হচ্ছে কি ব্যা সালফার থাকে আশা করিবে আমি আপনাকে এই দুইটা সংকেত বোঝাতে পেরেছি যে ফিউরান এবং থাইফিনের সংকেতটা প্রথমে আবার কমন ফিউরান হ্যাট্রোমল হিসেবে আর থাইওফিন থাই সালফেড হ্যাট্রোমল হিসেবে তাকে হচ্ছে সালফেট ওকে এই সংকেত আবার মনে রাখবেন এগুলো হচ্ছে বিষম চাকরি বা হ্যাট্রো অ্যারোমেটিক যোগ এটাও বলে দিচ্ছে আপনাকে এই যে যেই সংকেত গুলো বোঝাচ্ছি আমি কিন্তু একটা কোয়েশ্চনে এতগুলা জিনিস নিয়ে আসতেছি একদম সার সংক্ষেপে আপনাকে বুঝিয়ে দিব আপনি ক্লাসটা দিয়ে সহায় করতে থাকেন এই যে ফিউরান এবং থায়োপিন এগুলো হচ্ছে বিষম চাকরিক হ্যাটারো অ্যারোমেটিক যোগ কি ভাই এগুলোকে বলা হয় বিষম চাকরিক অনেক সময় বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ অথবা হ্যাটারো অ্যারোমেটিক যৌগ বলা হয় বিষম চাকরিক কেন এই যে বিষম মৌল আছে মৌল আছে অক্সিজেন আছে সালফার আছে এইজন্য এখন আসেন আরো দুইটা সংকেত যেমন এই কোয়েশন এই যেটা আসছে পিরিডিন এখন আর দুইটা সংকেত আমরা মনে রাখবো একটা হচ্ছে আর একটা হচ্ছে কিবে পাইরল এবং পিরিডিন এখন আসেন পাইরল এবং পিরিডিন কিভাবে মনে রাখবো আমি একটু করে মুচি দিয়ে জায়গাটা একটু খালি করে নিচ্ছি ওকে পুরাটাই মুচি দিতে পারতেছি আশা করি পিউরান এবং থাইফিন নিয়ে আপনার কনফিউশন হওয়ার কথা না এখন আমি আর দুটোটার সংকেত বুঝাবো যেগুলো হচ্ছে বিষুমোচাক্রিক অ্যারোমেটিক যৌগ দ্যাটস হচ্ছে হেটেরো অ্যারোমেটিক যৌগ একটা হচ্ছে পাইরোল আর একটা হচ্ছে বেপিরিডিন একটা কি পাইরোল আমি একটু লিখে দেখতেছি যাতে আপনাদের জিনিসগুলো স্পষ্ট হয় একটু মনোযোগ সহকারে ক্লাসগুলো করবেন দেখবেন অনেকগুলো কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা হচ্ছে পাইরোল আর এটা হচ্ছে কি বেপিরিডিন পিরিডিন পিরিডিন এখন এই দুইটা সংকেত কিভাবে মনে রাখবেন যে পাইরল এবং পিরিডিন এখন পাইরলের সংকেত এবং পিরিডিনের সংকেতও কিন্তু দুইটা সেম জিনিস আছে সেই সেম জিনিসটা আমি যদি সংকেত লিখি তাহলে আপনি বুঝতে পারবেন পাইরল যেটা পাইরলের সংকেত হচ্ছে ভাই সি ফোর আর হচ্ছে পিরিডিন হচ্ছে ভাই সি ফাইভ এইচ ফাইভ এন দেখুন তো এখন আপনি এই দুইটা সংকেত দেখলেই নিজে নিজে বুঝতে পারবেন যে কোন দুইটা জিনিস মিল আছে আগের সংকেত যে যে দুইটা ছিল সেটা হচ্ছে ফিউরান এবং থাইপিন যেখানে কমন ছিল হচ্ছে হ্যাট্রোমোল দুইটা ভিন্ন ভিন্ন ছিল ফিউরানে ছিল হচ্ছে পিউর অক্সিজেন অক্সিজেন আর থাইপিনে ছিল হচ্ছে সালফেট আর বাকি যে কিন্তু সেম ছিল বাট পাইরল এবং ফিরিডিন দুইটাতেই কিন্তু হ্যাট্রোমটা নাইট্রোজেন অর্থাৎ হ্যাটারোমলটা একই হ্যাটারোমোল কি ব্যয় একই দেখেন ভালো করে খেয়াল করেন আপনি হ্যাট্রোমল দুইটাতেই কি ব্যয় নাইট্রোজেন দুইটাতেই একই ঠিক আছে অর্থাৎ এই ক্ষেত্রে s5 এন্ড পুরা পাঁচটা মিল আছে জাস্ট পাইরোলে হচ্ছে c4 আর পিরিডিন হচ্ছে ভাই কি c5 আশা করি ভাই আপনি সংকেতটা যদি একটু ভালো করে চোখ বড় বড় করে ক্যাল করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন ঠিক আছে সো পাইরোল এবং পিরিডিনের সংকেত দুটাতে কিন্তু হেটারোমোল শেভে নাইট্রোজেন सेम আছে পাইরোল হচ্ছে c4 বাট পিরিডিন হচ্ছে জাস্ট c5 আশা করি ভাই আমি আপনাকে বোঝাতে পেরেছি সো আমরা পূর্বের কোশ্চেনে চলে আসি পূর্বের কোশ্চেনে বলা হচ্ছে হেট্রো সাইক্লিক যৌগ আমাকে বের করতে হবে সো হেটারোসাইক্লিক যৌগ এই যে পিরিডিন পিরিডিনের সংকেতটা আমরা যদি দেখি এই যে C5H5N আমি ক্যাটানিক সংকেত আকারে আর দেখাচ্ছি না আপনি ক্যাটানিক সংকেতটা একটু ভালো করে দেখে নিবেন সো সো পিরিডিনে দেখেন এই যে কার্বনের যে চক্রটা হচ্ছে সেখানে কিন্তু হেটারোমোল হিসেবে নাইট্রোজেন আছে সো যেহেতু এখানে হেটারোমোল আছে সো আমরা পিরিডিন কে নিছুনতে হেটারোসাইক্লিক যৌগ বলতে পারে বাট সাইক্লোপ্রোপেন টলুইন এগুলাতে কিন্তু কার্বনের যে সাইকেলটা তৈরি হচ্ছে এখানে শুধুমাত্র কার্বন দিয়ে সাইকেলটা তৈরি হয়েছিল বাট পিরিডিন পিরিডিন হচ্ছে এই যে হ্যাটার যে চক্রটা তৈরি হবে সেখানে কি থাকতেছে ভাই নাইট্রোজেন থাকতেছে সো আমরা পিরিডিনটাকে হ্যাটারোসাইক্লিক যৌগ করতে পারি आंसर হিসেবে বাট ডি অপশনটা দেখেন প্রোপেন প্রোপেন তো নরমাল প্রোপেন ঠিক আছে সো এখানে কিন্তু এটা সাইক্লিকই না আমাকে বের করতে হবে হ্যাটারোসাইক্লিক প্রোপেন তো সাইক্লিকই না হ্যাটারও তো পরে আসতেছে ঠিক আছে সুপ্রবেন বাদ সো নিঃসন্দেহে অ্যান্সার হচ্ছে কি পিরিডিন আচ্ছা অনেকেই কনফিউশনে পড়ে যাবেন তারপর আমি আপনাকে পিরিডিনের সংকেতটা আবারও পিরিডিনের সংখ্যাটা একটু দেখিয়ে দিই তাহলে আপনার হয়তো কনফিউশনটা আরেকটা স্পষ্ট হয়ে যাবে যে পিরিডিনের সংখ্যাটা হচ্ছে এরকম এই যে আপনারা স্পষ্ট হবেন অনেকেই কনফিউশনে পড়বেন সেই জন্য আমি জাস্ট একে দেখাচ্ছি আপনাকে এই যে এখানে থাকবে হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে এই দুইটা এই দুইটা হাতের মাঝখানে হচ্ছে নাইট্রোজেন এখানে কার্বন এখানে কার্বন তারপর হচ্ছে এখানে 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 কার্বন কার্বন দেখেন একটা কার্বন দুইটা কার্বন তিনটা কার্বন চারটা কার্বন পাঁচটা কার্বন এই যে সবগুলোতে একটা করে হাইড্রোজেন থাকবে যে হাইড্রোজেন থাকবে সি ফাইভ এই যে এই দুইটা কার্বনের মাঝখানে থাকবে হচ্ছে নাইট্রোজেন তার মানে যে সাইকেলটা তৈরি হচ্ছে সেখানে কার্বনের সাথে নাইট্রোজেনটাও কিন্তু এই সাইকেল গঠনে অংশ নিচ্ছে ঠিক আছে পিরিডিনিক ঠিক আছে সো এই জন্য আমরা পেরিডিনটাকে বলতেছি হচ্ছে কি হাইড্রোসাইক্লিক যৌগ যেটা সাইকেল গঠনে হাইড্রোমল নাইট্রোজেনটা অংশ গ্রহণ করে পেরিডিনে আশা করি আমি আপনাকে জিনিসটা বোঝাতে পেরেছি আমি আপনাকে গাঠনিক সংকেত আকারে দেখালাম এই একটা কোশ্চেন আমি আপনাকে বোঝাতে এত লং টাইম নিয়েছি কারণ হচ্ছে পরবর্তী কোশ্চেনগুলো কিন্তু ভাই আপনারাই করবেন এবং খুব দ্রুত করবেন ওকে আমরা চলুন পরবর্তী কোশ্চেনগুলো আপনাদেরকে একটু করে দেখিয়ে দিই ওকে নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চনে যদি যাই যেমন চার নাম্বার কোয়েশ্চেন আমরা একটু করে দেখবো চার নাম্বার না এটা একটু করে জুম করে নিচ্ছি আমরা সো জুম করে নিয়ে এখন এইটার কোয়েশ্চেনের অ্যান্সারটা কিন্তু আপনি নিজেই করবেন যে কোয়েশ্চেন আমি একটু কোশ্চেনটা ভালো করে দেখেন যে কোনটি বিষম চাকরিক বা হ্যাট্রোসাইক্লোিক অ্যারোমেটিক যোগ বিষম চাকরিক মানে হচ্ছে হ্যাট্রোমোন থাকবে ঠিক আছে বিষম বিষম সুষম নয় ঠিক আছে ওই চক্রটা সুষম নয় সুষম চক্র কখন বলব সুষম চাক্রিক হচ্ছে চক্রটা গঠনে সুষম যদি শুধুমাত্র কার্বন থাকে আর বিষম চাকরিক মানে হচ্ছে ওই চক্রটা গঠনে কার্বনের পাশাপাশি অন্য মূল হচ্ছে হ্যাট্রোসাইক্লিক সো আমাকে এই কোয়েশনে কিন্তু বের করতে হবে বিষম চাকরিক বা হ্যাট্রোসাইক্লিক অ্যারোমেটিক যোগ বের করতে হবে হ্যাট্রো হ্যাটারো তো হতে হবে হ্যাট্রোসাইক্লিক হতে হবে পাশাপাশি হ্যাট্রোসাইক্লিক অ্যারোমেটিক যোগ বের করতে হবে সো আমরা একটু অ্যানালাইসিসে চলে যাই সো ভালো করে খেয়াল করবেন হ্যাট্রোসাইক্লিক অ্যারোমেটিক যোগ আপনাকে বের করতে হবে যেমন আমি যদি অপশনগুলো টেস্ট করি যেমন ফার্স্ট অপশনে যেটা আছে এটা হচ্ছে বেনজিন বেনজিনের সংকেত সবাই জানি সি সিক্স এইট সিক্স অর্থাৎ বেনজিনের যে চক্রটা গঠিত হয় সেটা শুধুমাত্র কার্বন দিয়ে হয় সো বেনজিনটাকে আমরা বিষম চাকরিক বা হ্যাড্রোসাইক্লিক অ্যারোমেটিক যোগ বলতে পারতেছি না বেনজিনের কারণ বেনজিনটা হচ্ছে সুষম চাকরিক দ্যাট মিনস অ্যারোমেটিক যৌগ বাট হ্যাড্রোসাইক্লিক নয় ভালো করে খেয়াল করবেন কন্ডিশনে বেনজিনটা অ্যারোমেটিক যৌগ ঠিক আছে বাট হ্যাট্রোসাইকেলিক অ্যারোমেটিক যৌগ নয় কারণ বেনজিনের যে কার্বনটা গঠিত সাইকেলটা গঠিত হচ্ছে সেটা শুধুমাত্র কার্বন দিয়ে হচ্ছে সো আমার বেনজিনটা অ্যান্সার হবে না এই কোয়েশ্চেনে যেহেতু আমাকে অ্যারোমেটিক যৌগ না শুধু হ্যাট্রোসাইকেলিক অ্যারোমেটিক যৌগ খুঁজতে হবে সো বি অপশনে চলে যায় টলুইন পূর্বের কোয়েশ্চেনে দেখিয়েছি টলুইনটা কিন্তু আপনার টলুইনেরটা কিন্তু জাস্ট বেনজিনের সংকেতের মাথায় উপর একটা কার্বনে জাস্ট সি এস মূলকটা ঢুকলে এটাকে আমরা টলোইন বলি সো আমরা পূর্বের কোয়েশ্চেনে দেখেছিলাম টলোইনেও কিন্তু যে সাইকেলটা গঠিত হচ্ছে সেখানে শুধুমাত্র কার্বন হ্যাট্রোর কোনো মোল নেই সো এটাও টলুইনটাও কিন্তু হ্যাট্রোসাইকেলিক অ্যারোমেটিক যৌগ হবে না বাট ভালো করে খেয়াল করবেন যে বেনজিন এবং টলোইন দুইটাই কিন্তু অ্যারোমেটিক যৌগ বাট হ্যাট্রোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয় হ্যাট্রোসাইক্লিক হওয়ার জন্য আপনাকে ওই সাইকেলে হ্যাট্রোমল থাকতে হবে কার্বন বাদ দিয়ে ভালো করে খেয়াল করবেন কোয়েশ্চেনটা এরপরে সি অপশনে যেটা আছে সেটা হচ্ছে পেরিডিন পেরিডিনটা কিন্তু আমি আপনাকে পূর্বেই দেখিয়েছি এবং গাটনিক সংকেত আকারে দেখিয়েছি আবারও দেখাচ্ছি আপনাকে আবারও এই যে এরকম 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 এবং এই দুইটা কার্বনের মাঝখানে ছিল হচ্ছে নাইট্রোজেন যে চক্রটা এই যে এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন

এই এনটা কিন্তু এই চক্রগঠন অংশ গ্রহণ করেছে হেটারোমোলক হিসেবে সো আমরা পিরিডিনটাকে কিন্তু হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ দাবি করতে পারি নিঃসন্দেহে বাট ডি অপশনে যেটা আছে এটা হচ্ছে ন্যাপথালিন কিবা ন্যাপথালিন এখন ন্যাপথালিন এই সংকেত যদি না জানেন আপনারা অনেকেই ন্যাপথালিনটাকে কিন্তু হেটারোসাইক্লিক চিন্তা করতে পারেন বাট ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ ঠিক আছে বাট হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয় কারণ ন্যাপথালিনের সংকেতটা কি বলেন তো আমি ন্যাপথেলিনের সংখ্যাটা হচ্ছে C10 H8 C10 আমি একটু করে লিখি ন্যাপথেলিন এই ন্যাপথেলিনের সংখ্যাটা হচ্ছে C10 H8 ন্যাপথেলিনে কি হয় দুইটা বেনজিন চক্র একসাথে যোগ করে দিলে আপনি যে সংকেতটা পাবেন সেটা হচ্ছে C10 H8 আমি সংকেতটা আপনাকে একটু করে দেখাই না হলে আপনাদের অনেকের মধ্যে কিউরি হয়ে যাবে যে আপনারা অনেক কিছু শিখাও হয়ে যাবে আমি ন্যাপথেলিনের সংকেতটা আঁকে দেখাচ্ছি দুইটা বেঞ্জিন চক্র জাস্ট আপনি যখন যুগ করে দিবেন তখন যেটা হবে সেটা হচ্ছে কি হবে এটা হচ্ছে কিসের সংকেত ন্যাপথেলিন এই সবগুলো কিন্তু কার্বন এইগুলা কি দুইটা বেঞ্জিন দুইটা বেঞ্জিন চক্র জাস্ট আপনি কি করে দিবেন চুপ করে দিবেন এখানে ডাবল বন একটা বাদ দিয়ে এখানে ডাবল বন এখানে ইটাবাদ দিয়ে এখানে ডাবল বন্ড এখানে ডাবল ঠিক আছে সো এখানে মেইন জিনিসটা হচ্ছে দুইটা বেনজিন চক্র যখন আপনি অ্যাড করে দিবেন তখন তৈরি হবে হচ্ছে ন্যাপথালিন ঠিক আছে সো ন্যাপথালিনের যে চক্রটা এটা তোও কিন্তু শুধুমাত্র কার্বন দিয়ে হয় বুঝাই যাচ্ছে দুইটা বেনজিন একসাথে যোগ করে দিচ্ছি সো বেনজিনে তো সবগুলা কার্বন দিয়েই চক্র সো ন্যাপথালিনও কিন্তু একই হবে এটা নিয়ে আর কনফিউশনের দরকার নাই ঠিক আছে সো ন্যাপথালিনটা অ্যারোমেটিক যৌগ ঠিক আছে বাট হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নয়

সাইকেল থেকে সাইক্লিক আর এলিফেটিক থেকে এলি তার মানে এলিসাইক্লিক যোগ হচ্ছে আমরা তাদেরকে বলবো যেসব যোগ গঠনের দিক থেকে সাইক্লিক যেসব যোগ গঠনের দিক থেকে চক্রাকার গঠনের দিক থেকে কিবা চক্রাকার বাট ধর্মের দিক থেকে কিন্তু এরা এলিফেটিক তাদেরকে আমরা বলবো এলিসাইক্লিক সাইক্লিক এর সে ভালো কিন্তু আমি আপনাদেরকে আর খুঁজাতে পারবো না এখন আসেন এলিসাইক্লিক যৌগ আমাকে বের করতে হবে এলিসাইক্লিক যেগুলা চক্রাকার বা ধর্মের দিক থেকে এলিফেটিক বা মুক্ত শিকলের মতো এলিফেটিক বা মুক্ত শিকলের মতো যেগুলা এগুলো আমি আপনাদেরকে এক কথায় বুঝিয়েছিলাম এরকম একটা বুঝিয়েছিলাম এলিসাইক্লিক যোগ আমি আপনাদেরকে এক কথায় ওই শ্রেণী বিভাগে বলেছিলাম আপনি যখন এলিসাইক্লিক চলে আসবে তখন আপনি সাইক্লো অ্যালকেন মনে রাখবেন কি মনে রাখবেন যেগুলা সাইক্লো অ্যালকেন টাইপের আছে যেগুলা কি ভাই সাইক্লো অ্যালকেন টাইপের আছে এক কথায় মনে রাখবেন সাইক্লো অ্যালকেন টাইপের যে সংকেতগুলো আছে যে নামগুলো আছে এগুলাকে আমরা এলিসাইক্লিক যৌগ বলি অর্থাৎ যেগুলা সাইক্লো অ্যালকেন মানে কি এটা ধর্মের দিক থেকে অ্যালকেন ডে মিন্স এলিপেটিক টাইপের আর গঠনের দিক থেকে সাইক্লিক তো সাইক্লো অ্যালকেন টাইপের যেগুলা এগুলাকে আমরা এলিসাইক্লিক যোগ বলবো সাইক্লো অ্যালকেন মানে কি সাইক্লোপ্রোপেন সাইক্লোবিউটেন সাইক্লোপেন্টেন সাইক্লোহেক্সেন হ্যাকসেন এই যে যোগগুলোকে আমরা এলিসাইক্লিক যৌগ বলবো স অপশনের এর বি তে যেটা আছে সাইক্লোপ্রোপেন এটা হচ্ছে কি যৌগ ভাই অ্যালিসাইক্লিক যৌগ কারণ আপনি বাকি অপশন গুলো দেখেন আপনি অনেকেই বলতে পারেন ভাই এই কোশ্চেনের বাকি অপশন গুলো একটু বলেন বাকি অপশন আপনারা নিজেরাই বলেন আমি কেন বলবো বারবার সেটা দেখেন অপশনে যেটা আছে বেনজিন বেনজিন কি যৌগ অ্যারোমেটিক যৌগ বেনজিন কিন্তু অ্যালিসাইক্লিক যৌগ নয় বেনজিন ন্যাফথালিন ফেনল এই সবগুলো কিন্তু অ্যারোমেটিক যৌগ আমাকে বের করতে হবে অ্যালিসাইক্লিক অ্যালিসাইক্লিক জিনিসটা পুরোটাই ভিন্ন কারণ এলিসাইকেল হচ্ছে যারা তারা হচ্ছে ধর্মের দিক থেকে এলিফেট বাট গঠনের দিক থেকে সাইকেল ঠিক আছে সে হবে আর বেঞ্জিন নাপতেলিন এগুলা ফেনল এগুলো হচ্ছে অ্যারোমেটিক ধর্মের দিক থেকে অ্যারোমেটিক সবগুলা ঠিক আছে গঠনের দিক থেকে সাইক্লিক মিল আছে বাট এগুলা ধর্মের দিক থেকে কিন্তু সবগুলা অ্যারোমেটিক বাট সাইক্লো অ্যালকেন টাইপের যেগুলো আছে এগুলো হচ্ছে ধর্মের দিক থেকে অ্যালিফেটিক গঠনের দিক থেকে সাইক্লিক আশা করি ভাই আমি আপনাকে বুঝাতে পেরেছি এছে ভালো আমি আর বুঝাতে পারবো না ওকে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব নেক্সট কোয়েশ্চেনটা আমরা একটু করে দেখব নিচের কোনটি সরি একটু করে দেখতেছি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে জুম করে নিলাম কোয়েশ্চেনটা দেখেন ভালো করে যে নিচের কোনটি হ্যাট্রো এলিসাইক্লিক যৌগ আসেন ভাই আপনি এখন আসেন পূর্বের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এলিসাইক্লিক এখানে জাস্ট একটা জিনিস বাড়তি হয়েছে সেটা হচ্ছে হ্যাট্রো অর্থাৎ যে এলিসাইক্লিক যৌগগুলো আপনি আগে বের করেছেন ওই এলিসাইক্লিকই বাট ওই এলিসাইক্লিকের মধ্যে জাস্ট একটা কি থাকতে হবে হ্যাটারোমোল প্রেজেন্ট থাকলেই সেটাকে আমরা হ্যাটারো এলিসাইক্লিক যৌগ বলবো যেমন আপনি অপশনগুলো যদি ভালো করে চোখ বড় বড় করে খেয়াল করেন এ অপশনে যেটা আছে পি ওয়ান বি অপশনে থায়োপিন ডি অপশনে কি ভাই পিরিডিন এই সংকেতগুলো আমি ফার্স্ট কোশ্চেন আপনাকে বলেছিলাম ফিউরান থায়োপিন ফিরেডিন এই সবগুলো হচ্ছে বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ অর্থাৎ হেটারো অ্যারোমেটিক যৌগ বা আমাকে বের করতে হবে হেটারো অ্যালিসাইক্লিক যৌগ সো পিউরান থায়োপিন ফেরিডিন বাদ দিয়ে সি অপশন যেটা আছে এটাই आंसर হবে এটাই হেটারো এলিসাইক্লিক যৌগ এখন ইথিলিন অক্সাইড বা এটাকে বলা হয় হচ্ছে ইপক্সি ইথেন কি বলা হয় ইপক্সি ইথেন সংকেতটা কি বলেন তো সংকেতটা হচ্ছে এরকম সি টু

এটাও এলি সাইক্লিকই বাট এটা হচ্ছে হ্যাটারো এলি সাইক্লিক যেহেতু চক্রটা গঠনে অক্সিজেন যুক্ত হয়েছে হ্যাটারো হিসেবে আশা করি আমি আপনাকে বুঝাতে পেরেছি ওকে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব নেক্সট কোয়েশ্চেনটা যদি আমরা একটু করে দেখি একটু জুম করে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেনটা এই যে এখন এটার অ্যানসার আপনারা নিজেরাই করবেন অ্যানসারটা কি বলেন তো কোনটি এলি সাইক্লিক আমি আর আপনাদেরকে বুঝাবো না এই ছয় নাম্বার কোয়েশ্চেনের অ্যানসারটা কমেন্ট বক্সে ড্রপ করে দিবেন যে এলিসাইক্লিক যৌগ কোনটা যে পিরিডিন সাইক্লোবিউটেন ফাইরল বেনজিন এগুলার মধ্যে এলিসাইক্লিক যৌগ কোনটা দেখিবা দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন এরপর নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেন আমরা একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই কোশ্চেনগুলো অ্যানসার কিন্তু আপনারা করবেন এখন আমি আর বুঝাবো না অনেক বুঝিয়েছি প্রায় 30 মিনিট ধরে বুঝাচ্ছি আপনাদেরকে যে ক্লাসিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড এভাবে ভেঙে ভেঙে আশা করি অন্য কোনো ইউটিউব চ্যানেল আপনাদেরকে বুঝাবে না সবনা যারা ভিডিওটি দেখতেছেন আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব এইভাবে ডিপ বিস্তারিত লেভেলের বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল আপনারা যারা প্রশ্নব্যাংকের ব্যাপারে অ্যানালাইসিস করতে চান আপনারা অবশ্যই এডমিশন সায়েন্স একাডেমি চ্যানেল দাও ফলো দিয়ে রাখবেন এবং এর ভিডিওগুলো অবশ্যই নিয়মিত দেখবেন কারণ করে ভর্তি পরীক্ষা একজন সফল ভর্তি যোদ্ধা হিসেবে নিজেকে প্রস্তুত বা তৈরি করতে পারবেন এখন আসেন नेक्स्ट क्वेश्चन আমরা দেখব नेक्स्ट क्वेश्चनে যেটা বলা হচ্ছে কোনটি হোমোসাইক্লিক অ্যারোমেটিক যোগ দেখেন এটা কিন্তু হোমোসাইক্লিক এতক্ষণ ধরে যেটা বুঝলেন সেটা হচ্ছে যে অ্যারোমেটিক যোগ যে চক্রটা গঠিত হবে সেটা শুধুমাত্র কার্বন দিয়ে হবে ঠিক আছে অ্যান্সার গুলা ভালো করে খেয়াল করবেন ভালো করে খেয়াল করে অ্যান্সার করবেন যে হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ কোনটা বা একে কমেন্ট বক্সে ড্রপ করে দেন অ্যানসারটা এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোয়েশ্চেন একটু জুম করে নিচ্ছি নিচের কোনটি কার্বোসাইক্লিক যৌগ কার্বোসাইক্লিক যৌগ কোনটা এখন এইগুলা কি বোঝাতে হবে জাস্ট ভেঙে ফেলেন আপনি জিনিসগুলো কার্বোসাইক্লিক কার্বোসাইক্লিক কার্বোটা আসছে হচ্ছে মূলত কার্বন থেকে ঠিক আছে সাইক্লিকটা আসছে হচ্ছে সাইকেল বা চক্র থেকে ঠিক আছে সাইকেল সাইকেলের বাংলা হচ্ছে চক্র এই সাইকেল থেকে হচ্ছে সাইক্লিক অর্থাৎ কার্বোসাইক্লিক কার্বোসাইক্লিক যৌগ হচ্ছে তারা কার্বোসাইক্লিক যৌগ হচ্ছে তারা যে চক যে সাইকেল বা চক্রটা গঠিত সেখানে যদি শুধুমাত্র কার্বন থাকে তাহলে আমরা তাদেরকে কার্বোসাইক্লিক যৌগ বলবো সো যে সংকেত আছে যে অপশন গুলো আছে সে অপশন সংকেত কিন্তু আমি প্রথম থেকে এখন পর্যন্ত আপনাকে সবগুলো সংকেত আনবিক সংকেত গাঠনিক সংকেট দুটাই বুঝিয়েছি ইথিলিন অক্সাইড যেটা কি পক্সিথেন বলি ন্যাফটালিনের সংকেত দেখিয়েছি থায়োফিনের সংকেট দেখিয়েছি পেরিডিনের সংকেত দেখিয়েছি এবং সংকেত গুলা কিভাবে রিমেম্বার করবেন সেটাও বলেছি সো অ্যান্সার এখন আপনি করবেন ওকে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব নেক্সট হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখব এই যে এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন এই ভিডিওর একদম বেসিক কোয়েশ্চেন বেসিক থেকে আসছে কোশ্চেনটা যে কোয়েশ্চেনটা দেখেন যে কোনটি অসম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে কিন্তু আমি প্রথম থেকে বলে আসতেছি অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যেসব পাই বন্ধন আছে কি বন্ধন বন্ধন প্রেজেন্ট থাকলে এটা আনসেস ওয়েটেড বা অসম্পৃক্ত আর যদি শুধুমাত্র সিগমা বন্ধন থাকে তাহলে সেটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত সেটা পাই বন্ধন একটা হতে পারে দুইটা হতে পারে পাই বন্ধন থাকলেই সেটা আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে আর যদি শুধু সিগমা বন্ধন থাকে তাহলে সেটা স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন আরো যদি বলি আপনাকে অ্যালকেন এবং অ্যালকিন এবং অ্যালকাইন কি বা অ্যালকিন অ্যালকিন এবং আরেকটা হচ্ছে কি অ্যালকাইন এরা হচ্ছে কারণ কেন অ্যালকিনে এ ডাবল বন্ড থাকে ডাবল বনের মধ্যে একটা সিগমা একটা পায় আর অ্যালকাইনে ট্রিপল বন্ড থাকে যেখানে একটা সিগমা দুইটা পায় অ্যালকিন এবং অ্যালখাইনে যেহেতু পাই বন্ধন আছে সেটা একটা এবং দুইটা সো এরা অ্যালকিন এবং অ্যালকাইন শ্রেণীর যে এরা হচ্ছে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর অ্যালকেন শ্রেণীর যে যৌগ এগুলোতে শুধুমাত্র সিগমা বন্ধন থাকে তাই অ্যালকেন শ্রেণীর যে যৌগগুলো এগুলোকে আমরা স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলি মনে রাখবো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং এই কোশ্চেন অ্যানসারটা কমেন্ট বক্সে ড্রপ করে ওকে বাই টুডে আপনাদের আজকের ভিডিওতে পরবর্তী অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসনের মেয়ের বুক এর চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং দ্য ভিডিও